I don't know, it's the gift. এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকের ব্লগটা নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমার সাজ্জারা সারপ্রাইজ গিফটটা কী। আসলে গত ব্লগে আমি বলেছিলাম যে আজকের ব্লগটি হবে যারা সাদের সারপ্রাইজ গিফটটা কী দিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর গত ব্লগে আপনারা দেখেছেন আমরা মার্কেটে গিয়েছিলাম, তো মলের মধ্যে যখন হোম সেন্টারে ঢুকেছিলাম তো তখন এই সুইং চেয়ারটা ঝুলানো ছিল, তো সাজ্জারা যেই আর কি ওই চেয়ারটায় বসেছে। আমরা পুরো হোম সেন্টার ঘুরেছি, তারপরেও ওরা নামেনি আর ওরা খুবই পছন্দ করছিল। আসলে যারা বিশেষ করে বেশ কিছুদিন ধরে একটা দোলনার আবদার করছিল, তো আমার বাসার মধ্যে ওই রকম আর কি স্পেস নেই যে একটা বড় সড়ো দোলনা কিনবো ওদের দুই ভাই বোনের জন্য। আর এই বড় দোলনাগুলো কিন্তু বাসার বাইরে যাদের ভিলা আছে বাইরে খোলামেলা জায়গায় সেট করলেই বেশি ভালো লাগে। তো আমার তো ছোটোখাটো বাসা, সেই হিসেবে এই দোলনাটাই আমাদের কাছে পারফেক্ট মনে হলো। তো হোম সেন্টারে সেদিন আসলে এই দোলনাটা আমরা অর্ডার করেছিলাম, জারা সাথকে কিন্তু বলা হয়নি। তো আমি এটা আসলে হোয়াইট কালার চাচ্ছিলাম আর হোয়াইট কালারটা ওদের স্টকে ছিল না, এটাই লাস্ট পিস ছিল আর ওয়ান পিস থাকার জন্য এটাই আর কি আমাকে নিতে হয়েছে। তো এই কালারটাও খারাপ না, সুন্দর, তবে এটার পিলো ডিফারেন্ট কালার হলে আমার কাছে মনে হয় যে আরও বেশি ভালো লাগতো। তো পিলোটা ইনশাল্লাহ অন্য কালার হয়তো আমি চেঞ্জ করে নেব পরে। আর এই তো এটা আনার পর যারা সাদ কতটা যে মানে আনন্দ পেয়েছে সেটা তো আপনারা আমার ব্লগের ফার্স্টে দেখেই বুঝতে পেরেছেন। তো আগের দিন আমরা এটা অর্ডার করেছিলাম, তো সেই দিন তো আনা হয়নি আর যারা সাদকে বলা হয়নি যে আমরা কি অর্ডার করেছিলাম। তো পরের দিন দুপুরবেলায় ওরা যখন হচ্ছে ভাত খাচ্ছিল, তো যারার বাবা আর কি সাদকে বলেছিল আজকে দুই ভাই বোনের মধ্যে যে ফার্স্ট হবে তাকে আজকে সারপ্রাইজ গিফট দেব। তো সেই দিন হচ্ছে দুপুরে আর কি সাদ ফার্স্ট হয়েছিল, মানে একটু তাড়াতাড়ি খেয়ে ফার্স্ট হয়েছে। তো পরে ওর বাবা আর কি এটা আনার পর বলেছে যে এটা সাদের জন্য যেহেতু সাদ ফার্স্ট হয়েছে। তো তারপর থেকে এই জিনিসটা আর কি স্বাদ উঠে আর এটা বলে যে আমি ফার্স্ট হয়েছি এর জন্য আমার সারপ্রাইজ গিফট। তো আসলে এটা দুই ভাই বোনের জন্যই একটা সারপ্রাইজ। আর এটা আনার পর আমরা কিন্তু ওদেরকে বলিনি যে এটা আসলে কি, ওরা প্যাকেটের সাইজ দেখেই বিশেষ করে যারা বুঝতে পেরেছে যে এটা হচ্ছে ওই টাইপের দোলনা। তো এই দোলনাটা পেয়ে ওরা দুই ভাই বোন অনেক অনেক খুশি হয়েছে। আর ওর বাবা যখন এটা সেট করছিল ওরা দুই ভাই বোন চেষ্টা করছিল ওর বাবাকে যতটুকু সম্ভব হেল্প করার, কারণ হেল্প করলে তাড়াতাড়ি কাজটা আর কি শেষ হবে, ওরা দোলনাটা তাড়াতাড়ি সেট হলে ওরা আর কি দোলনাতে উঠতে পারবে। ওদের ভিতরে এই এক্সাইটমেন্টটা কাজ করছিল। আর এখানে প্যাকেটের মধ্যে সব নাট বল্টুগুলো আছে। আর আসলে আমাদের প্ল্যানটা বেশ কিছুদিন আগে থেকেই ছিল আমার আমার হাজব্যান্ডের যে এই টাইপের দোলনা একটা যারাকে সাথকে গিফট করব। তো এগুলো হোম সেন্টার ছাড়াও আনসার গ্যালারি তারপর লুলুর মধ্যে ছিল, আবার অফারও ছিল, কিন্তু আমরা আসলে হোম সেন্টারের ভিতর থেকে নিতে চাচ্ছিলাম, একটু ভালো মানের নিতে চাচ্ছিলাম, সেই জন্য অপেক্ষা করছিলাম। তো অফারে মোটামুটি ভালোই পেয়ে গেলাম। এগুলা করতে ভালো লাগছে? অনেক মজা, মানে অনেক মজা, অনেক
দিদে শোনো বলো বলো তো আমাকে যেটা আমরা হার এমন 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 করে শব্দ আসে সেটা শব্দ আসছে দোলনাটা কিন্তু শুধু যারা সাদের জন্য নয় যারা সাদের বাবা মাও মাঝে মধ্যে বসে রিল্যাক্স ফিল করতে পারবে আর এই দোলনাটা মনে হয় সর্বোচ্চ ওয়েট নিতে পারবে 180 কেজি প্লাস আর কি তো এখানে লেখা ছিল তো ভালোই হলো সবাই আর কি মাঝে মধ্যে একটু বসে আরাম করতে পারবো এটা কি তোমার ট্রাই তাই তাই তো এই নাট বল্টুগুলো যখন যারা বাবা লাগাচ্ছিল আমি বলতেছিলাম একটু ভালোভাবে লাগিও না হয় বাচ্চারা পড়ে যাবে ওরা তো স্থির থাকে না তুমি তো ভাঙিছো বাবা এই যে বাবা এটা খুলছে এটা তোমার পছন্দ অনেক পছন্দ পিলগুলো অন্য কালার হলে বেশি ভালো লাগতো না বোট বাবা এটা ডিম ডিম এগ আর এটা বেশ সুন্দর করে র্যাপিং করে দিয়েছে মোটা একটা কাগজ দিয়ে আর এটা কিন্তু যদি আমাদের গাড়ি না থাকতো ওরা আর কি বাসায় ডেলিভারি দিত তাহলে আরও 100 রিয়াল আর কি লাগতো ডেলিভারি চার্জটা তো যেহেতু আমাদের গাড়ি ছিল তো প্রথমে আমার হাজব্যান্ড আমাদের যে পিক আপটা ছিল ওটা আমাদের স্টাফদের নিয়ে যেতে বলেছিল তো ওর গাড়িতে আর কি এটা সম্পূর্ণভাবেই মানে এটা গিয়েছে যার জন্য আর পিক আপের প্রয়োজন হয়নি তো পরবর্তীতে ওর গাড়িতেই আনতে পেরেছে যেহেতু এটা সাইজটা কিন্তু বেশ বড় এই ডিম আকৃতির সাইজটা বিসমিল্লাহ বলে বেশ লাগাও এটা রাখার জায়গারই অভাব হয়ে গেল তোমার বাসার মধ্যে তো আমার বাসার মধ্যে আসলে আমাদের যেহেতু দুইটা বেডরুম তো বেডরুমে তো এটা সেট করার মতো স্পেস নেই তারপরে হচ্ছে আমাদের যে লিভিং রুম সেটা সাইজও মোটামুটি ছোট সোফাতেই কভার হয়ে গিয়েছে সেখানেও রাখার মতো স্পেস নেই তো অবশেষে এটা আমরা আমাদের ডাইনিং রুমে সেট করেছি আর আমাদের ডাইনিং রুমটা ওপেন যার জন্য প্রায় একটা রুমের সমান স্পেস আছে যেহেতু এই ডাইনিং রুমে প্রায় হচ্ছে দুই সিটের একটা সোফা রাখা আছে তারপর ছাদের বড় জিপ গাড়ি আছে ডাইনিং চেয়ার টেবিল তো আছেই তার সাথে আবার ছাদের বাইকও আছে আর মেনলি আমার বাসার ছাদ যারা খেলনাগুলো অনেক বড় বড় সাইজের বিশেষ করে ছাদের যে গাড়িগুলো কিনেছি ওর প্রতি বার্থডে একটা করে বড় গাড়ি কিনে দেওয়া হয় তো যার জন্য মানে বাসার অর্ধেক জায়গায় আমার বাচ্চাদের খেলনাই মানে পুরো জায়গা দখল হয়ে গিয়েছে আর এগুলো যে আমি স্টোররুমে রাখবো স্টোররুমে রাখলে বারবার ওগুলো বের করা ওরা সবসময়ই খেলে যার জন্য আমি চাই ওরা সবসময় খেলুক যখন বড় হয়ে বাতিল হয়ে যাবে তখনই রাখবো সাদ নামো
বতো সাত তো ঘুম আসিয়ে যাবে এখানে সাত তো দেখা যাচ্ছে এখানে সেই ঘুমাতে পারবা না বাবা সারপ্রাইজ গিফট কেমন লাগলো পছন্দ হয়েছে ইয়েস তাই এক্সাইটিং অনেক ওই যে মার্কেটে গেলে খালি এটাই উঠো ওই জন্য বাবা কিনলো সাদ নখ খায় না বাবা সাদকে ঘুমাসো ও ঘুম লাগছে ঘুমাসো ফাইনালি যারা সাথে দোলনাটা সেট করা কমপ্লিট আর সেট করার পরে অলরেডি কিন্তু বাবা ছেলে মেয়ে একটু বসেও নিয়েছে তো আপনাদের কাছে যারা সাথে সারপ্রাইজ গিফটটা কেমন লাগলো আর আমার আজকের ব্লগটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন কমেন্ট করবেন আর বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য তো অসংখ্য অসংখ্য ভালোবাসা দোয়া রইল তো আমার দোলনাটি আমি এখানে সেট করেছি তো আজকে ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনাদের মাঝে আবারও ফিরে আসবো আল্লাহ হাফেজ